হ্যালো ফ্রেন্ডস আমি পিয়ালি আমার পিয়ালিজ ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা যদি অতিরিক্ত হেয়ার ফলের প্রবলেম আর ড্যানড্রাভের প্রবলেমে ভোগো তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখো কারণ এখানে আমি এমন একটা ম্যাজিক্যাল তেলের কথা বলবো যেটা আমি বাড়িতে বানিয়েছি যেটা কি না বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমরা এই তেলটা ইউজ করে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে তো প্রথমে কী কী লাগছে এই তেলটা বানানোর জন্য তো চলো দেখে নিই প্রথমেই লাগবে নারকেল তেল আর লাগবে পেঁয়াজ পেঁয়াজে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের চুল পড়া সমস্যাকে দূর করে এবং চুলের ঘনত্ব বাড়াতে সাহায্য করে সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কারিপাতা কারিপাতায় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন যার ফলে চুল পড়া রোধ করে চুলের খুশকি দূর করে এবং চুলকে বৃদ্ধি হতে সাহায্য করে তারপর নেব জবা ফুল জবা ফুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যামিনো অ্যাসিড যা চুলের পুষ্টি ঘটাতে সাহায্য করে এবং চুলের জেল্লা বাড়াতেও সাহায্য করে তার সাথে সাথে নিয়ে নেব জবা পাতা জবা পাতায় রয়েছে ভিটামিন সি চুলকে মজবুত রাখতে সাহায্য করে এরপর নেব মেথি দানা যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন আর প্রোটিন যা চুলের বৃদ্ধি হতে সাহায্য করে আর চুলের ঘনত্ব বাড়াতেও সাহায্য করে তারপর নিয়ে নেব কালো জিরে আর এর মধ্যে রয়েছে অ্যান্টিভাইরাল ও অ্যান্টি ব্যাকটেরিয়া যা চুলকে কালো করতে সাহায্য করে আর ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করতে সাহায্য করে আবার শেষে নিয়ে নেব লবঙ্গ যার মধ্যে রয়েছে ফ্যানোলিক চুলের গোড়া মজবুত করে আর স্ক্যাল্পে থাকা খুশকি ফাঙ্গাস ইনফেকশন কমাতেও সাহায্য করে সবার প্রথমে আমি এখানে একটা লোহার কড়াই নেব তার মধ্যে দু চামচ মেথি দানা এক চামচ কালো জিরে এটাকে আমি তিন থেকে চার মিনিটের জন্য এটাকে ভালো করে ভেজে নেব এই দুটি উপকরণকে আমি গ্রাইন্ড করে নেব এখানে লোহার কড়াইটা বসিয়ে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে তোমরা চাইলে যে কোনো কড়াইতেই এটা করতে পারো আনিয়ে নেব দুশো গ্রামের মতো নারকেল তেল নারকেল তেলটা একটু ফুটে উঠলে তার মধ্যে কুচোনো পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিয়ে নেব তারপর একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে নেব গ্রাইন্ড করা মেথি আর কালো জিরে দানা এরপর নিয়ে নেব জবা পাতা এটাও একটু ফুটে উঠলে তার মধ্যে দেবো কয়েকটা লবঙ্গ আর তার সাথে নেব কারিপাতা তারপর দিয়ে দেব জবা ফুল এবং এই সব কটা উপকরণকে ভালো করে মিশিয়ে নেব থেকে পনেরো মিনিট এটাকে ফুটতে দেবো এরপর ঠান্ডা করে আমি একটা কাপড়ের সাহায্যে এটাকে তেলটাকে ছেকে নেব তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি তেলটাকে খুব ভালো করে ছেকে নিয়েছি তারপর একটা খালি জারের মধ্যে এটাকে ট্রান্সফার করে নেব তো আমার এই হেয়ার অয়েলটা একদম রেডি এই তেলটার মধ্যে যেহেতু আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি সেক্ষেত্রে এই তেলটা একটু ঝাঁঝালো গন্ধ রয়েছে তোমরা যারা এরকম স্মেল সহ্য করতে পারো না তাদের বলবো যে যেদিন তোমরা শ্যাম্পু করবে তার এক ঘন্টা আগে এই তেলটাকে ইউজ করো তিলটা স্ক্যাল্পে ভালো করে মাসাজ করবে এক মাস ইউজ করার পর তোমরা নিজেরাই এর রেজাল্ট বুঝতে পারবে তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টস করো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তখন সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই